আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইরিন ইসলাম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া ডিমের চপ রেসিপি। এটা এতটা মজার, একবার যদি এভাবে বানিয়ে খান তাহলে আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তেলে ভাজা ডিমের চপ আর খেতে চাইবেন না। চপ তৈরি করার জন্য প্রথমে আলু ভর্তা করে নিব, সেজন্য দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজা শুকনো মরিচ দুইটা, স্বাদ মতো লবণ দিয়ে মরিচগুলোকে চটকে নিব। আমি দুইটা শুকনো মরিচ নিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা কম বেশি করে নেবেন। মরিচগুলো চটকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1/4 কাপ, গরম মশলা গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, সব শেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনে পাতা কুচি। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে চটকে নিয়ে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আমরা যেভাবে আলু ভর্তা তৈরি করি ঠিক সেভাবে ভর্তা তৈরি করে নিতে হবে। ভর্তা তৈরি করা হয়ে গেছে, এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে আমি নিয়েছি 2টা সেদ্ধ ডিম, ডিমগুলোকে 4 পিস করে কেটে নিয়েছি। এবার এই ভর্তাগুলোকে চপের শেপ দিয়ে নেওয়ার পালা, সেজন্য সামান্য পরিমাণে ভর্তা হাতে নিয়ে নিলাম। একটা চপের শেপ অলরেডি দিয়ে রেখেছি। ভর্তাগুলোকে কিছুটা ফ্ল্যাট করে এর মধ্যে ডিমের টুকরো বসিয়ে দিচ্ছি। এখানে আমি 1টা ডিমের 4 পিস করে নিয়েছি। আপনারা চাইলে 2 পিস করে রাখতে পারেন, আবার চাইলে আস্ত রেখেও চপ তৈরি করে নিতে পারেন, তারপরে কাটতে পারেন। সাধারণত দোকানগুলোতে যেভাবে ডিমের চপ তৈরি করা হয় আমি ঠিক সেভাবে তৈরি করার চেষ্টা করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। আমার 1টা চপ তৈরি করা হয়ে গিয়েছে, আর একইভাবে আমি বাকি চপগুলো তৈরি করে নিব। আমার চ্যানেলে তেল ছাড়া আরও বিভিন্ন ধরনের নাস্তার রেসিপি আছে, আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করে সেগুলো দেখে নিতে পারেন। এছাড়া এই ভিডিওর এন্ড স্ক্রিন এবং আই বাটনের লিঙ্কগুলো দিয়ে রাখবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। চপের শেপগুলো তৈরি করে নিয়ে এদিকে একটা ডিম ভেঙে নিয়েছি। এখন এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর নিয়েছি বেড গ্রামস। এবার এই চপের শেপগুলোকে প্রথমে বেড গ্রামসের মধ্যে গড়িয়ে নিব। এখানে আমি বেড গ্রামস নিয়েছি, তবে আপনারা চাইলে বেড গ্রামসের পরিবর্তে টোস্ট বিস্কুটের গুঁড়াও নিতে পারেন। ব্রেড গ্রামসে গড়িয়ে নেওয়া হয়ে গেলে চপের শেপগুলোকে ডিমের মধ্যে গড়িয়ে নিব। তারপরে আবারও ব্রেড গ্রামসে গড়িয়ে নিব, অর্থাৎ আমি ব্রেড গ্রামস দিয়ে ডাবল কোটিং করব। ভালোভাবে চেপে চেপে ব্রেড গ্রামসগুলোকে চপের শেপের সঙ্গে লাগিয়ে নিতে হবে, না হলে পরবর্তীতে খুলে যেতে পারে। আমি কিভাবে তৈরি করছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমার 1টি তৈরি করা হয়ে গিয়েছে, আর একইভাবে বাকিগুলো তৈরি করে নিব। আমি সবগুলো চপের শেপ তৈরি করে নিয়েছি। এবার এটাকে ফ্রিজে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে এটা পুরোপুরি সেট হয়ে যাবে। চপগুলোকে বেক করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার তাপটা হাই হিটে রেখে 10 মিনিট প্রিহিট করে নিব। 10 মিনিট পর চপগুলোকে এক এক করে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপটা মিডিয়াম টু লো হিটে রেখে এখন এগুলোকে বেক করে নিতে হবে। আসলে ভেতরে যে আলু এবং ডিম দেওয়া আছে সেটা বেক হওয়ার কিছুই নেই, ওপরের কোটিংটা শুধু বেক করে নিতে হবে। আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, যেন সব দিকে সমানভাবে বেক হতে পারে। আমি প্রায় 15 মিনিট পরে এগুলোকে উল্টে দিচ্ছি। কাজটা হাত দিয়েই করছি, যদিও বা অনেক গরম। এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এভাবে বেক করতে সময়টা কিছুটা বেশি লাগে, যেহেতু আমরা তেল ছাড়া রান্না করছি। ফিরে আসলাম প্রায় 35 থেকে 40 মিনিট পর। আমার এই চপগুলো বেক হতে 40 মিনিট মতো সময় লেগেছে, আপনাদের এর চেয়ে কম বেশি লাগতে পারে। বেক করার সময় যদি চপগুলো ফেটে যায় তাহলে টেনশনের কিছু নেই, অনেক সময় ফেটে যেতে পারে। চপগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে নামিয়ে নিচ্ছি, তবে আপনারা যদি কালারটা আরও একটু ডিপ চান সেক্ষেত্রে চুলার উপরে কিছুক্ষণ রেখে কালারটা ডিপ ব্রাউন করে নিতে পারেন। এই চপটা খেতে হয় ওপর থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে নরম, আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন আমি কতটা ঠিক বলছি। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।